আমার দয়ার মাওলা আজকে পবিত্র উরুস শরীফে আমাদের সেরেতা সাইদিনা মুর্শিদিনা বাবা আব্দুল আওয়াল রহমাতুল্লাহ কথা বারংবার মনে পড়ে। এই উরুস শরীফ প্রতি বছর উনি উদ্বোধন করেছেন, আমরা সকলে জ্ঞাত। আজকে উনি আমাদের কাছ হইতে চির বিদায় নেয়া, বাস্তবের অবস্থায় জাহিরি অবস্থা বিদায় নেয়া ওনার আব্বাজনের কাছে আরাম ফরমাইতে আছে। আমি সর্বপ্রথম ওনাকেই আমার অন্তর ভরা যেই আবেগ প্রেম ভালোবাসা জ্ঞাপন করলাম, তার সঙ্গে আমাদের দাদা হুজুর সাহেব কিবলা সাইদিনা মুর্শিদিনা বাবা সৈয়দ সাইদুর রহমান কাদরী ওয়ালা শরীফ রহমাতুল্লাহ আলাইহি যার আজকে উরুস শরীফ, আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি। আজকে এই সভা, এই উরুস, এই মানুষগুলি একত্রিত করার জন্য একটা মানুষের শরীরের রক্ত ঘাম বানাইছে, জোরে বলি সুবহানাল্লাহ। বহুত কষ্ট, বহুত পরিশ্রম, বহুত দুঃখ যাতনার মাধ্যম দিয়ে আজকে এই উরুস শরীফ এই জায়গাতে স্থাপন করা হয়েছে। তিনি হয়েছেন আমাদের পীর আম্মাজান, একজন মহিলা মানুষ, বাইরে ঘুরতে পারে না, বাজারে যাইতে পারে না, গ্রামে গ্রামে যাইতে পারে না, এই বাড়িতে বৈশাখ যে পরিবর্তন আমাদেরকে দিয়েছেন, এই রাঙামাটি দরবার শত বছরের পরিবর্তন উনি আমাদেরকে দুই বছরে দান করছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার বান্দিকে নেক হায়াত দান করুন, আমিন। সবাই বলি আমিন। কেননা একজন মহিলা মানুষ আমাদের দরবারের পীরামিজান অত্যন্ত কষ্টের মাধ্যম দিয়া আজকে আমরা যেই জায়গায় বসে আছি, একটা পুকুরি ছিল, ঠিক না বেঠি? এটা একটা পুকুরি, এই পুকুরিটা ভরাইল। আমি গত পরশু দিনে আসলাম, আম্মাজনের সঙ্গে একটু ঘোরাফেরা করলাম, বললো বাবা বহুত কষ্ট, মানুষগুলি আসে বসার সময় নাই, বসতে দিতে পারি না, সকলের সাথে সাক্ষাৎ দিতে পারি না, উনাদিগকে যেইভাবে আদর আপ্যায়ন করার দরকার সেই আপ্যায়নগুলি করতে পারি না, তথাপিও মানুষে অন্তর ভরা মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর অলি দরবারে আসে। উনাদিগকে আমি কি বলে যে শুভেচ্ছা দিব, ধন্যবাদ দিব, আমার ভাষা দ্বারা আমি বলতে পারবো না। মুখটা খুব মলিন করে উনি ওনার অন্তরে আবেগগুলি গাইছে, আর আমাদের জন্য এমনই সুন্দরভাবে বসার জায়গা, উনি ম্যান ডিরেক্টর, ওনার ডিরেক্টর মতে, ওনার সাজেস্ট মতে সম্পূর্ণ কাজ হইতে আসি ইনশাল্লাহ, জোরে বলি আমি। একটা ইঞ্জিনিয়ার যতখানি মাথায় খাটাইতে পারে আমাদের পীর আম্মাজান তার থেকে ডাবল পারে, জোরে বলি সুবহানাল্লাহ। একজন মহিলা হিসাবে
তার বাস্তব প্রমাণ আমরা পাইতে আছি, ঠিক না বেটি? তার বাস্তব প্রমাণ আমরা পুষ্কুলিতে বসে আছি।